আমি মোহাম্মদ ফয়সাল বলছি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফিল্মোরা ভিডিও এডিটার এটি সেট আপ দিবেন বা ইনস্টল দিবেন, সেটাই আজকে আপনাদের দেখাবো। প্রথমে আমি আমার ড্রাইভে চলে যাচ্ছি এবং আমার আপডেট ফোল্ডারে ফিল্মোরা অ্যাপ্লিকেশনের রার জিপটি রাখা আছে। এটি প্রপার্টিসে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছে এটির অ্যাবাউট 204 MB রার ফাইল, আর এটা আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। এটা আমি রার উইন রার দিয়ে আমি এক্সট্র্যাক্ট করে নিচ্ছি। এই তো আমার এক্সট্র্যাক্ট কমপ্লিট হয়ে গেছে। এটার ভিতরে তিনটা ফাইল পেয়ে যাবেন এক্সট্র্যাক্ট হওয়ার পর। প্রথমটি ইনস্টল দিতে হবে, থার্ড যেটি সেটি আপনারা সিরিয়ালকে আপনারা এখান থেকে সংগ্রহ করতে হবে। অনেক সময় দেখা যায় যে ভিডিও সেভ দেওয়ার পর ওয়াটারমার্ক থাকে বা বিভিন্ন ঝামেলা করে রেজিস্ট্রেশন করতে বলে, সেক্ষেত্রে এখান থেকে আপনার সিরিয়ালকে নিতে পারেন। এই ইউর ফাইল ইজ হেয়ার এই ফোল্ডারের ভিতর আপনারা তিনটি ফাইলই পেয়ে যাবেন। প্রথমটি আমি আই হ্যাভ রিড ইনস্টল দিয়ে নিচ্ছি। সি ড্রাইভের যেই ফাইল সিলেক্ট করতে বলছে আমি সেই ফাইলেই, এটা আপনারা প্রোগ্রামিং ফাইলেই ইনস্টল দিয়ে দিবেন। এটা অনেক ভালো একটি অ্যাপ্লিকেশন, এটা দিয়ে ভিডিও এডিট করা অনেক সহজ এবং সিম্পল, এবং ভিডিও কোয়ালিটি অনেক হাই দেওয়া যায় আর হাই থাকে, কারণ তার শেয়ার দিয়ে এডিট করলে সাধারণত দেখা যায় ভিডিও কোয়ালিটি ড্যামেজ হয়ে যায়। তো আমি মনে করি এই ফিল্মোরা অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনারা যদি এডিট করেন সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটি হাই থাকবে, এইচডি থাকবে, কিন্তু ভিডিও এডিট করার ক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগতে পারে। আর কোনো সমস্যা আমি দেখতেছি না। এখন ভিডিওটি এখানে একটা পজ করে নিচ্ছি, কারণ আর কিছুক্ষণ সময় লাগবে। এই তো আমার ইনস্টলিং প্রসেস কিন্তু আমার ফিনিশ হয়ে গেছে। আর এই ফিল্মোরা অ্যাপ্লিকেশনটি কিভাবে কাজ করে এই নিয়ে আমার 23 মিনিটের মতো একটি ভিডিও দেওয়া আছে। আপনারা যদি এই ভিডিও এডিটারটি ইনস্টল দিয়ে এর কাজ না পারেন, এটা টিকমার্ক তুলে দিবেন। সেহেতু আপনারা সেই ভিডিওটি আমার ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নেবেন। আর ভিডিও ডিসক্রিপশনে যদি সেই ভিডিওর লিঙ্ক দিতে না মনে থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেল থেকে দেখে নেবেন। মাঝে মাঝে দেখা যায় আমি বলি যে আমি ওই ভিডিওর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব, পরে কিন্তু আমার সেই বিষয়টা মনে থাকে না দেবার। যাই হোক, আমার চ্যানেল থেকেই ফিল্মোরা অ্যাপ্লিকেশনের রিভিউ বা কীভাবে ভিডিও এডিট করে সেই বিষয়টি নিয়ে আমার চ্যানেলে 22 থেকে 23 মিনিটের একটি লং টাইমের ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটি দেখলে আপনারা আশা করি সম্পূর্ণ ফিল্মোরা অ্যাপ্লিকেশন সম্পর্কে ভিডিও এডিট করার ক্ষেত্রে যে প্রসেসগুলো অবলম্বন করতে হয় প্রায় সবগুলো প্রসেসই আমার সেই ভিডিওটি দেখিয়েছি। আর কিছু প্রসেস দেখানো বাদ পড়েছে। এখান থেকে আপনার ডার্ক মোড থেকে উপরের লাইট ই করতে পারেন। যদি ওই ভিডিওতে কিছু এডিটিং অপশন বাদ পড়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। কমেন্টে তার সেকেন্ড পার্টে আমি ওই ফিল্মোরা অ্যাপ্লিকেশনের অন্যান্য অপশনগুলো আমি দেখিয়ে দেব। প্রথম আপনার একটি ইনপুট দিয়ে মিডিয়া ফাইল ইনপুট দিতে হবে। আর থ্যাংক ইউ ইউজিং এই ভার্সনটি ইনস্টল দেওয়ার জন্য আমাকে ধন্যবাদ জানাচ্ছে। এখন আমি এটি রেজিস্ট্রেশন করব। রেজিস্টার করার জন্য আপনাদের এখানে আপনাদের ইমেল লিখতে হবে। আমি আমার ইমেলটি লিখে দিচ্ছি। smicityfaisal@gmail.com।
আর আপনার রেজিস্ট্রেশন কোড কিন্তু আমার ওই যেই জিপটি প্রথম এক্সট্র্যাক্ট করছেন সেখানে তিনটা ফাইলের ভিতর একটিতে রয়েছে, সেইখান থেকে আমি আপনারা এখান থেকে ক্রস দিতে পারবেন না, সোজাসুজি নিচ থেকে আপনারা ড্রাইভে চলে যাবেন। এখান থেকে আমি প্রথম সিরিয়াল কেটটা আমি কপি করে নিচ্ছি। আর এই ফিল্মোরা অ্যাপ্লিকেশন সম্বন্ধে আর কোনো তথ্য জানার থাকলে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, তারপর রেজিস্ট্রেশন ক্লিক করবেন। এই তো আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, তা দেখতে পাচ্ছেন। ওকে, এখন আর পরবর্তীতে কোনো ওয়াটারমার্ক বা কোনো ঝামেলাই থাকবে না আশা করি। আপনারা বুঝতে পারছেন কিভাবে আমি সেট আপ দিলাম, সিম্পল একটি অ্যাপ্লিকেশন, কিন্তু এর ফিচার কিন্তু অনেক অনেক ফিচার রয়েছে। এই এখন এটি ক্লোজ করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি আশা করি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।